রাজশাহীতে ব্যাপকভাবে দেখা দিয়েছে ভাইরাস জনিত গরু ও মহিষের সংক্রমক রোগ লাম্পি স্কিন ডিজিজ ছয়টি উপজেলায় ছড়ালেও চারঘাট ও দুর্গাপুর জেলায় অবস্থা ভয়াবহ এতে আতঙ্ক ছড়িয়েছে খামারিদের মধ্যে তবে আতঙ্কিত না হয়ে খামারিদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন রাজশাহীর চারঘাট উপজেলায় নিমপাড়ায় গেল এক মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে তিনশোর বেশি গরু এখন এ রোগ ছড়িয়েছে দুর্গাপুর বাগমারাসহ জেলার ছটি উপজেলায় প্রথমে পশুর শরীরে বিভিন্ন স্থান ফুলে যাচ্ছে পরে সেখানে হচ্ছে মারাত্মক ক্ষত ক্ষতস্থান থেকে চামড়া ও মাংস পচে নিস্তেজ হয়ে পড়ছে আক্রান্ত পশু এ রোগ সম্পর্কে ধারণা নেই গৃহস্থ ও খামারিদের একই সাথে এর কোনো প্রতিষেধক না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তারা গরুর গায়ের বিভিন্ন জায়গায় ফুলে ফুলে গেছে ডুমু হয়ে গেছে এবং এটা চার দিন পাঁচ দিন পরে সেই জায়গাতে ঘা হয়ে গেছে এই অসুখের কারণে গরু বিক্রি করতেও পারছে না কারণ কেউ আসি দামই বলছে না এতগুলো টাকা ইনভেস্ট করার পরও এই রোগটা খুব চিন্তিত আছি উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা বলছেন এই জাতীয় রোগ মশা মাছি থেকে ছড়াচ্ছে বেশি এ রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন না থাকায় সঠিক যত্ন ও খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ তার অসুস্থ গরুটা আমরা যতটা পারি আলাদা রাখার চেষ্টা করব যদি পারি মশার ভিতরে রাখবো এটা মশা যেন তার কন্টাকে না আসে আর প্রাণী সম্পদ দপ্তর বলছে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা বাড়াচ্ছেন সচেতনতা রোগটি হলে গবাদি পশু একটু দুর্বল হয়ে যায় যেহেতু এটা টেম্পারেচার বেড়ে যায় এটা সেখানে উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হয় তবে সেই বিষয়গুলো ওদিকে নজর রেখে যেন খামারিরা ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা এবং যারা মাঠ সহকারী আছে তারা রাজশাহী জেলায় গরু ও মহিষ আছে পাঁচ লাখ এর মধ্যে ছয় উপজেলায় লাম্প স্কিনে আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী